আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু নাইমার্সিং ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর সেই পাত্রতে দিয়ে দিচ্ছি। দেখো, এখানে এক বাটি ময়দা আছে। ময়দাটা আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি, 1 থেকে 2 মিনিট কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো ময়দাটা 1 থেকে 2 মিনিট ভাজার পরে কিন্তু ময়দার কালারটা ঠিক সেম এরকমই থাকবে, হালকা চেঞ্জ হবে, পুরোপুরি চেঞ্জ হবে না, যেহেতু 1 থেকে 2 মিনিট ভাজছি সেই জন্য। তো দেখো বন্ধুরা, আমার 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ময়দার কালারটা কিন্তু সেমই আছে, পরিবর্তন কিছু হয়নি। এবার আমি একটু অন্য পাত্রে নিয়ে নিয়েছি একটু পানি। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, আর এই 1 কাপ পানিতে দিয়ে দিচ্ছি 1 কাপ সুগার, সুগার পাউডার। মানে এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা আমি একটি সিরা তৈরি করে নিচ্ছি। সিরাটা 1 তার 2 তার কোনো কিছুই হবে না, জাস্ট চিনিটা গুলে গিয়ে ফুটে গেলেই হবে। তো এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি দুধ পাউডার। আমি এখানে দেখো 1/2 বাটি দুধ পাউডার দিয়েছি। তো এবার আমি দুধ পাউডারের সাথে চিনি সিরাটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখে তোমরা বুঝতেই পারবে ঠিক মিক্স করার পর কিরাম হবে। তো এবার বন্ধুরা, এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি বাটার। এখানে আমি বাটার দিলাম, তোমরা এখানে ঘিও ইউজ করতে পারো, কিন্তু কোনো মতে এখানে সাদা তেল ইউজ করা যাবে না, বাটার না হলে ঘি, ব্যাস, আর আর অন্য কিছু এখানে ইউজ করা যাবে না। তো বাটারটা খুব ভালোভাবে গলে গেল দুধের সাথে, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে ভিজে রাখা ময়দাটা, ভিজে রাখা ময়দাটা বাটার দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর দেখো বন্ধুরা, ঠিক এরকম একটা চলে আসবে। তো এইবার আমি এটাকে একটি পাত্রে তুলে নিচ্ছি। আগে থেকে আমি বাসনটাতে ঘি মাখে রেখে দিয়েছিলাম, এইবার এই বাসনটাতে দিয়ে দিচ্ছি। ঘি মাখে রেখে দিয়েছিলাম যেহেতু এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, যাতে ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিতে পারি, যাতে বাসনের সাথে এটা লেগে না যায় তার জন্য। তো বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। তা দেখো বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো ঠিক একটা ডোয়ের মতো পরিণত হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছো আমার বাসনে কিন্তু কোনো রকম কিছু লেগে যায়নি, যেহেতু আমি এখানে ঘি দিয়েছিলাম তাই জন্যে। তো দেখো বন্ধুরা, আমার হাতেও কিছু লাগেনি, দেখতেই পাচ্ছো কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। তো এইবার বন্ধুরা, আমি এই ডোটা থেকে একটুখানি ডো কেটে নিচ্ছি। একটুখানি কেটে নিলাম, এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি যে একটুখানি ডো কেটে নিয়েছিলাম তাতে একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা একদম অপশনাল, তোমরা ফুড কালার দিতেও পারো না দিতেও পারো, তবে কি একটা সৌন্দর্যের জন্য ফুড কালারটা দিতে হয়। তো এবার আমি কালারটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দিয়ে আমি ডোটাকে একটাই কালারিং করে নিচ্ছি, মানে ফুড কালারের যে কালারটা। আর দেখো বন্ধুরা, ঠিক এরকম করে নিলাম। এবার বন্ধুরা, এবার আমি এটাকে মেখে নিচ্ছি খুব ভালোভাবে, এটা সাইডে রেখে দিলাম, দিয়ে এবার এটাকে রেডি করে নিচ্ছি। এটা একটু মেখে নিই, খুব ভালোভাবে মেখে নিই। দেখো এটাকে রেখে দেওয়ার পর একটু শক্ত হয়ে গেছে, তাই আমি একটু ভালোভাবে মেখে নিয়েছি। দিয়ে দেখো ঠিক এরকম রুটির মতো করে নিয়েছি, ঠিক মাঝখান থেকে একটু সাইডে এটা করে নিয়ে দিয়ে দিলাম, মানে এই যে ফুড কালারের যে ডোটা ছিল আমি এরকম লম্বা করে রেখে দিয়েছিলাম। আর তলায় দেখো বন্ধুরা, চিকচিকি দেওয়া আছে, যেটা এটা খুব সহজেই আমার রোল তৈরি করতে সুবিধা হয় তার জন্যে। তো এবার আমি এটাকে ঠিক এরকম রোল তৈরি করে নিচ্ছি। আশা করি তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে না, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে খুব ভালোভাবে ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি এটা চিচির সাথে কভার করে দিয়েছি, দিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এলাম, 10 থেকে 15 মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটাকে খুলছি, খুলে দেখো এবার এটা কাটার চেষ্টা করছি। এটা একটু শক্ত হয়ে গেছে যেহেতু এটা ফ্রিজে ছিল, আর শক্ত না হলে, সেট না হলে কিন্তু ভালো হবে না। তোমাদের দেখো এটা আমি পিস করে দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা কত সুন্দর, দেখো সন্দেশটা তৈরি হয়ে গেছে বা মিষ্টি তৈরি হয়ে গেছে। আশা করছি তোমাদের এই রেসিপিটা দেখতে খুব ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুবই বড় একটা নতুন রেসিপি নিয়ে যতক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।